হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজিদা রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমি আজকে অনার্স প্রথম বর্ষের ক্লাস নিব, অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ক্লাস নিব, এবং আমি মৌলিক গণিত বিষয়ের উপর তোমাদেরকে আজকে ক্লাস নিব। আর আমি গত ক্লাসে তোমাদেরকে বাজার ভারসাম্যের চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করিয়েছিলাম। দুইটা ক্লাস আমি বাজার ভারসাম্য থেকে নিয়েছি, একটা হলো বাজার ভারসাম্য থেকে করের অঙ্ক করিয়েছি, আর একটা হলো ভর্তুকির অঙ্ক করিয়েছি। সাধারণত এ ধরনেরই কর অথবা ভর্তুকি যে কোনো এক টাইপের অঙ্ক আমাদের ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলিতে আসে। তবে এই চ্যাপ্টারের মধ্যে দুই ধরনের ভারসাম্য আলোচনা করা হয়, বাজার ভারসাম্যে দুই ধরনের ভারসাম্য নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে সামগ্রিক বাজার ভারসাম্য, আরেকটা একটা আংশিক বাজার ভারসাম্য, একটা সামগ্রিক বাজার ভারসাম্য। তাহলে আমরা গত যে দুই ক্লাসটা নিয়েছি, সেই ক্লাস দুইটাতে আসলে মূলত আংশিক বাজার ভারসাম্যের অঙ্ক ছিল, আর আজকে যে ক্লাসটা নিব সেটা হলো সামগ্রিক বাজার ভারসাম্য। অর্থাৎ আজকে আমরা সম্পূর্ণই নতুন টপিক, মানে বাজার ভারসাম্য থেকেই ক্লাস নিচ্ছি। প্রাথমিক স্থিতি বিশ্লেষণ চ্যাপ্টারটার নাম হলো, অধ্যায় তৃতীয় অধ্যায় চ্যাপ্টারের নাম হলো প্রাথমিক স্থিতি বিশ্লেষণ। আর এখানে আমরা আজকে যে ধরনের ভারসাম্যের কথা আলোচনা করব সেটা হলো সামগ্রিক বাজার ভারসাম্য। এটা সম্পূর্ণই ডিফারেন্ট টপিক, গত ক্লাসের সাথে এটা মিলবে না। এটা আসলে হচ্ছে জাতীয় সম্পর্কিত আলোচনা। আমরা সামষ্টিক অর্থনীতিতে এ ধরনের ক্লাস করেছি, এবং আজকে মূলত আমি তোমাদেরকে কিছু সূত্র দিয়ে দিব, এবং আমি সূত্র সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে আর আমি কোনো অঙ্কে যাব না, আজকে আমি কিছু সূত্র বা অভেদ তোমাদেরকে শিখিয়ে দিব। এই সূত্রগুলি আশা করি তোমরা বাসায় ভালোভাবে মেমোরাইজ করবে, এবং নেক্সট ক্লাসে আমরা এই নয়টা সূত্র দিয়ে, আজকে যে নয়টা সূত্র আমি তোমাদেরকে দেখাবো, এই নয়টা সূত্র তোমরা ভালোভাবে মুখস্থ করবে, এবং নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসগুলিতে আমরা এই সূত্রগুলোর উপর ভিত্তি করেই জাতীয় আয়ের অঙ্ক তথা সামগ্রিক বাজার ভারসাম্যের অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, তো আজকে আমরা দেখে নেই আমাদের জাতীয় জাতীয় সম্পর্কিত অভেদগুলো কি কি। এটা সম্পূর্ণই নতুন টপিক তোমাদের, এটা আমরা আগে কখনো করিনি। আমরা আগে আংশিক বাজার ভারসাম্য নিয়ে অঙ্ক করেছি, অনেক আলোচনা করেছি। আজকে আমরা জাতীয় সম্পর্কিত অভেদ নিয়ে কিছু আলোচনা করব, এবং সূত্রগুলো হচ্ছে বোর্ডে যেগুলো আমি লিখেছি সেগুলো, এবং তোমরা অবশ্যই ঝটপট সূত্রগুলি লিখে নিতে পারলে আরো ভালো হয়। ঠিক আছে, তোমরা এই সূত্রগুলো বইয়েতেও পাবে, সাথে করে বোর্ডে লিখে দিয়েছি। আর আমাদের এই চ্যাপ্টারে অর্থাৎ সামগ্রিক বাজার ভারসাম্য বা জাতীয় আয় সম্পর্কিত যে অঙ্কগুলি ইউনিভার্সিটি কোয়েশ্চেনে আসে সেগুলি মূলত এই সূত্রগুলির উপর ভিত্তি করেই আমরা সলভ করে থাকি। ঠিক আছে, তা আমি আশা করব তোমরা এই সূত্রগুলি বোর্ড থেকে অবশ্যই তুলে নিবে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি কি কি সূত্র বোর্ডে লিখেছি, এবং আমি একটু তোমাদের সুবিধার জন্য মুখেও বলে দিচ্ছি সূত্রগুলো কি কি। ঠিক আছে, প্রথমেই আমি বলেছি কি, জাতীয় সম্পর্কিত অভেদ বা সূত্র, মানে অভেদ মানে হচ্ছে এক ধরনের সম্পর্ক। অর্থাৎ জাতীয় সম্পর্কিত কিছু রুলস আছে, এই রুলস গুলির উপর ভিত্তি করেই আমরা সাধারণত জাতীয় আয়ের সমস্যাগুলোকে সমাধান করে থাকি। ঠিক আছে, এখন আমি বলবো যে প্রথম সূত্রটা কি। আচ্ছা, তার আগে আমি বলে দেই, জাতীয় আয়কে আমরা তিনটা সেক্টর থেকে বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে টু সেক্টর মডেল অনুযায়ী, একটা হচ্ছে থ্রি সেক্টর মডেল অনুযায়ী, একটা হচ্ছে ফোর সেক্টর মডেল অনুযায়ী। এই সেক্টর গুলি ডিফারেন্ট হয়েছে, আমরা যখন জাতীয় আয় ক্যালকুলেশন করি তখন কিছু খাতকে আমরা যোগ দেই সেখানে। তার আগে বলে দেই, আমরা এটা জাতীয় আয় সম্পর্কিত আলোচনা, বেসিক আলোচনা আমরা সামষ্টিক অর্থনীতির মধ্যে আলোচনা করেছি, সেখানে আমরা টার্ম গুলো ছিলাম, এবং এখানে আমি আবারও সেটা বলে দিচ্ছি। এখানে আমি সবসময় দেখো ওয়াই একটা চলক নিয়েছি, সি একটা চলক নিয়েছি, এস একটা চলক নিয়েছি। এখানে তোমরা অবশ্যই জেনে রাখবে ওয়াই দিয়ে আমি সবসময় ইন্ডিকেট করব কি, জাতীয় আয়। ওয়াই ফর কি, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। ওয়াই ইজ ইকুয়াল টু আমরা মিন করেছি কি, জাতীয় আয়। আর সি দিয়ে মিন করেছি কি, ভোগ ব্যয়। আর এস দিয়ে মিন করেছি কি, সেভিংস বা সঞ্চয়। আমরা বাংলায় লিখেছি, যদিও এই প্রতীক বা সিম্বলটা এসেছে ইংলিশ টার্ম থেকে। আমরা জানি যে সঞ্চয় ইংলিশ হচ্ছে সেভিংস, এবং তার নাম অনুসারেই এই এস কথাটা আসছে, সঞ্চয়ের যে সেভিংস স্পেলিংটা সেখান থেকে আমরা এখানে এস টা ইউজ করেছি।
এস সিম্বলটা ইউজ করেছি, অর্থাৎ এস দিয়ে আমরা সবসময় বোঝাবো সঞ্চয়, সি দিয়ে কনজাম্পশন হয়, কনজাম্পশনের কারণে কনজাম্পশন স্পেলিং থেকে এখানে আমরা এটা সি ইউজ করেছি, অর্থাৎ সি ফর ভোগ ব্যয় বা সি ইজ ইকাল টু ভোগ ব্যয়। আচ্ছা, আর ওয়াই কে আমরা কি বুঝাইছি? জাতি ওয়াই বুঝিয়েছি, ওয়াই দিয়ে বুঝাইছি যে ওয়াই ইজ ইকুয়াল টু কি, জাতি ওয়াই বা ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হলো যে ওয়াই কে অর্থাৎ জাতীয় একে আমরা তিনটা সেক্টর থেকে বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে টু সেক্টর মডেল অনুযায়ী জাতীয় আয়ের সূত্রটা কি হবে, থ্রি সেক্টর মডেল অনুযায়ী কি হবে, এবং ফোর সেক্টর মডেল অনুযায়ী কি হবে। আমরা শুরুতেই বলে নিই এই সেক্টর যে থ্রি সেক্টর, ফোর সেক্টর বা টু সেক্টর এগুলি কেন হয়, কারণ এক একটা খাত এখানে ডিফারেন্ট হয়ে থাকে কখনো। অর্থাৎ যেমন টু সেক্টর মডেল অনুযায়ী যদি আমি জাতীয় একে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখবো যে সেখানে দুইটা খাত থাকে, একটা হচ্ছে হচ্ছে সঞ্চয়, অর্থাৎ ইকুয়াল টু হবে কি ভোগ ব্যয় এবং সঞ্চয়ের যোগ, ফলের নামই হচ্ছে জাতীয় আয়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে জাতীয় আয় যখন টু সেক্টর মডেল অনুযায়ী আমরা বিশ্লেষণ করব, তখন জাতীয় আয়ের ভিতর দুইটা খাত যোগ হবে, একটা হচ্ছে ভোগের খাত আর একটা হচ্ছে সেভিংস এর খাত। অর্থাৎ ওয়াই সমান সমান আমরা সি প্লাস এস করলেই পেয়ে যাব জাতীয় আয়। টু সেক্টর মডেলে আমরা যদি জাতীয় আয় ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস, অর্থাৎ এই দুইটা খাত, একটা ভোগ একটা সঞ্চয়, দুইটা খাতকে যোগ করলেই আমরা সেই দেশের জাতীয় আয়টা পেয়ে যাব। টু সেক্টর মডেল অনুযায়ী সেখানে জাতীয় আয় হবে কি, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস। আচ্ছা, যে দেশে শুধু ভোগ আর সঞ্চয় আছে, সেখানে আমরা ভোগ আর সঞ্চয়কে যোগ করলেই ওই দেশের জাতীয় আয় পেয়ে যাব, অর্থাৎ টু সেক্টর মডেল অনুযায়ী জাতীয় আয় মানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস। আচ্ছা, এখানে আমি আবারও বলে দিচ্ছি, ওয়াই মানে জাতীয় আয়, এস মানে সঞ্চয়, সি মানে হচ্ছে ভোগ ব্যয়। এবার দেখো, আমি 1 থেকে 5 পর্যন্ত যে সূত্রটা আছে, এটা কিন্তু একই সূত্রের এপাশ ওপাশ সাইড চেঞ্জ করে নেওয়া, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এই সূত্রগুলো ডিফারেন্ট কিছু না, এটা থেকেই, অর্থাৎ কোনোটাকে আমি সাইড চেঞ্জ করে এটার সাথে আনছি, অথবা এই সি কে সাইড চেঞ্জ করে এখানে আনছি, অর্থাৎ এই 1 থেকে 5 পর্যন্ত যে সূত্রগুলো সেগুলি একই কথার পুনরাবৃত্তি। হ্যাঁ, মানে আমরা জাস্ট একটু এদিক সেদিক করেছি, সাইড চেঞ্জ করেছি, চলো গুলোকে আমরা সাইড চেঞ্জ করে হয়তো এখানে আনছি, বা বা কখনো আমরা কি করেছি, সি প্লাস এস কে একসাথেই রেখেছি, অথবা সি কে এখানে সাইড চেঞ্জ করে এনেছি, কখনো বা এস কে এখানে সাইড চেঞ্জ করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো যাই হোক, আমরা 1 থেকে 5 পর্যন্ত যে সূত্রগুলো দেখবো সেগুলি একই রকম সূত্র সাধারণত আমরা বলতে পারি, কারণ হচ্ছে যে এগুলি ডিফারেন্ট কোনো কিছু না, এটা মূলত একই অর্থ বহন করে। যেমন কি আমি একটু বলি, 1 নম্বর সূত্রটা তো আমরা বলেই দিয়েছি, জাতীয় ইজ ইকুয়াল টু সি প্লাস এস, অর্থাৎ ভোগ আর সঞ্চয়কে যোগ করলে আমরা টু সেক্টর মডেলে জাতীয় আয় পেয়ে যেতে পারি। আচ্ছা, এবার দেখো 2 নম্বর সূত্রটা, যেটা সেভিংস ইজ ইকুয়াল টু ইনকাম মাইনাস কনজাম্পশন, এখানে আমি একটা কথা লিখে রেখেছি, এস ইজ ইকুয়াল টু ইনকাম মাইনাস কনজাম্পশন। আমি বলেছি যে একই সূত্রের এদিক সেদিক করা শুধু। যেমন এখানে যে কাজটা করছি, খেয়াল করে দেখো, আমরা যদি সেভিংস এর মানটা বের করতে চাই, কোন দেশের সেভিংস কে বের করতে চাই, তাহলে আমরা সেভিংস টাকে এ পাশে রেখে সি টাকে যদি ওয়াই এর সাথে নিয়ে যাই, যেহেতু সেটা সাইজ চেঞ্জ হবে, সি টা ওখানে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ইনকাম থেকে কনজাম্পশন কে বাদ দিলে আমরা সেভিংস পেয়ে যাব। যেমন কথার কথা যে আমার 100 টাকা ইনকাম, এখানে 70 টাকা হচ্ছে আমার ভোগ ব্যয়, তাহলে আমি সঞ্চয় কি করি, 30 টাকা করি, এটা কিভাবে পাই আমরা, আমরা পাই যে আমাদের ইনকাম 100 টাকা থেকে আমি যদি আমার ভোগ ব্যয়ের বিষয়টাকে বাদ দেই, 70 টাকাকে বাদ দেই, তাহলে কি হয়, বাদ দিতে হয় তো, ইনকাম থেকে 70 টাকা মানে কনজাম্পশন কে বাদ দিলে আমরা পেয়ে যাই কি আমাদের সেভিংস এর অংশটা। তাহলে আমরা বলতেই পারি, সেভিংস যদি আমাদের এমন ঘটনা আসে বা এমন সিচুয়েশন আসে যে আমাদেরকে সেভিংস এর মান বের করতে হবে, তাহলে আমরা কি করব, এস টাকে রেখে আমরা ইনকামের থেকে কনজাম্পশনটাকে বিয়োগ দিয়ে দিব। এস যখন বের করতে চাই, এস ইজ ইকুয়াল টু ইনকাম থেকে কনজাম্পশন বা ভোগ ব্যয়ের অংশটা বাদ দিলেই আমরা পেয়ে যাব কি, সেভিংস এর পরিমাণটা। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা যদি কখনো কনজাম্পশন বের করতে চাই, তাহলে কি করবো, কনজাম্পশন কে আলাদা রেখে আমরা ইনকাম থেকে সেভিংস এর অংশটা বাদ দিলে, অর্থাৎ তুমি যদি এইভাবে চিন্তা করো, আমার সেভিংস ছিল কত, 30 টাকা, ইনকাম ছিল 100 টাকা, 100 থেকে 30 টাকা বাদ দিলে আমার 70 টাকা হয়ে যাবে ভোগ ব্যয়। তাহলে আমরা, আমাদের সিচুয়েশন যদি এমন হয় যে আমাকে এই মুহূর্তে ভোগ ব্যয় বের করতে হবে, তাহলে আমি কি করব, আমি ইনকাম থেকে সেভিংস এর পরিমাণটাকে বাদ দিব, তাহলেই আমি ভোগ ব্যয় পেয়ে যাব।
তাহলে দেখা যাচ্ছে যে এই তিনটা সূত্র কিন্তু একই রকম বলা চলে, ঠিক আছে? যখন জাতীয় আয় বের করবো তখন সি প্লাস এস, যখন সেভিংস বের করবো তখন ইনকাম থেকে কনজামশন কে বাদ দিব, যখন কনজামশন বের করবো তখন ইনকাম থেকে সেভিংস এ বাদ দিব। এ পর্যন্ত নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছ, এ পর্যন্ত সবাই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমি আর একটা নতুন কথা বলবো তোমাদেরকে, যে সেভিংস কে আমরা কি করি, ইনভেস্টমেন্ট হিসেবেও প্রকাশ করি অনেক সময়। অর্থাৎ একটা মানুষের সেভিংস যা থাকে সে কি করে, সেটা সেটা বিনিয়োগ করে। তাহলে আমরা সেভিংস এর অপর নাম বলতে পারি কিন্তু বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, তাই এটা বলাই যেতে পারে সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু আই। এই আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, এই আই মানে কি বিনিয়োগ। আচ্ছা দেখো, আমরা এই আয় বলতে বুঝিয়েছি কি বিনিয়োগ, অর্থাৎ সেভিংস যেহেতু একটা পর্যায়ে বিনিয়োগ আকারে ধারণ করে, বা আমরা সেভিংসটাকে কি করি ফেলে রাখি না, আমরা সেটাকে কোথাও না কোথাও বিনিয়োগ করি, তাহলে আমরা বলতেই পারি সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট বা আই, এস ইজ ইকুয়াল টু আই, যেহেতু বিনিয়োগ ইংলিশ ইনভেস্টমেন্ট, তাই ইনভেস্টমেন্টের আই থেকে আমরা এখানে এই সিম্বলটার নাম দিয়েছি আই। বিনিয়োগ বলতে আমরা সবসময় আই বুঝাবো, তাই আই মানে হচ্ছে বিনিয়োগ। এবং এখানে আমরা যখন সেভিংস থেকে বিষয়টা আসে, মানে বিনিয়োগের উৎসটাই হচ্ছে সেভিংস, তাই আমরা বলতেই পারি সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। অর্থাৎ যেখানে এমন এমনও হয়তো বা দেওয়া থাকতে পারে যে সেভিংস এর মান দেওয়া আছে কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে বিনিয়োগ দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেভিংস এর মানটাকেই বিনিয়োগ হিসেবে ইউজ করতে পারি। অর্থাৎ আমরা বলতেই পারি সেভিংস যার বিনিয়োগ তা, অর্থাৎ সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট, অর্থাৎ সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট মানে এস ইজ ইকুয়াল টু আই। আচ্ছা, এবার পরের সূত্রটা দেখো, যে তাহলে 1 নম্বর সূত্রটা কি ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস। তাহলে আমি এই জায়গাটাতে এস এর জায়গাটাতে, যেহেতু আমরা এখন এই মাত্র শিখলাম এস মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, তাহলে এস এর পরিবর্তে আমরা আই ইউজ করতে পারি এই জায়গাটাতে। 5 নম্বর সূত্রটার দিকে তাকাও, 1 আর 5 এর দিকে তোমরা একটু হাইলাইট করো। 1 ছিল হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস, আমি 5 নম্বর সূত্রে y is equal to c plus i লিখেছি, এখানে কি চেঞ্জ হয়েছে, জাস্ট s এর বদলে আমরা কি করেছি i ইউজ করেছি, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইউজ করেছি। তাহলে কোন দেশের জাতীয় আয় ক্যালকুলেশন করতে গেলে সেই দেশের ভোগ আর বিনিয়োগের পরিমাণ যদি তোমার জানা থাকে, তাহলে তুমি সহজেই দুইটাকে যোগ দিয়ে জাতীয় আয় পরিমাণটা নির্ধারণ করতে পারো। আচ্ছা, এখন 1 থেকে 5 পর্যন্ত অলমোস্ট সব সূত্রগুলি একই রকম। এবার আমি চলে যাব 3 সেক্টর মডেল অনুযায়ী জাতীয় আয় কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, আমি আগেই বলেছি এই যে 2 সেক্টর হওয়া, 3 সেক্টর হওয়া বা 4 সেক্টর হয়, ডিপেন্ডস অন যে সেক্টর ওই দেশে কতটা আছে সেটা বিবেচনা করা। অর্থাৎ কোন দেশে দেখা যাচ্ছে যে শুধু ভোগ আছে বিনিয়োগ আছে কিন্তু সরকারি ব্যয় নাই, আবার কোন দেশে দেখা যাচ্ছে যে ভোগ বিনিয়োগ সরকারি ব্যয় এই তিনটা তো আছেই, আবার এক্সপোর্ট ইম্পোর্ট অর্থাৎ আমদানি রপ্তানির বিষয়টাও জড়িত থাকে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে সেক্টর অনুযায়ী জাতীয় আয় সূত্রগুলি নির্ধারণ করা হয়। তাহলে আমরা এখন দেখব যে নাম্বার 6 দেখো, জাতীয় আয় সমান কি সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ 5 নম্বর সূত্রটা ছিল কি ওয়াই সমান সমান সি প্লাস আই। এইটুক পর্যন্ত তো ঠিকই আছে, সি প্লাস আই, বাড়তি যোগ হলো কি জি, জি মানে হচ্ছে কি সরকারি ব্যয়। আমরা জানি সরকারি ব্যয় ইংলিশ হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের স্পেলিং থেকে আমরা জি নিয়েছি, বড় হাতের জি নিয়েছি, এই বড় হাতের জি সিম্বলটা দিয়ে আমরা সবসময় বুঝবো কি সরকারি ব্যয়। সরকার বিভিন্ন খাতে ব্যয় করে থাকে, ব্রিজ কালভার্ট নির্মাণ অনেক কিছু ক্ষেত্রে সরকার ব্যয় করে থাকে, সরকারের আলাদা কিছু স্পেসিফিক ব্যয় রয়েছে, সেই ব্যয় গুলিকেই আমরা বলে থাকি কি জি বা সরকারি ব্যয়। সরকারি ব্যয় সাধারণত কোথায় কোথায় হয়ে থাকে, রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ নির্মাণ, কালভার্ট নির্মাণ, বিভিন্ন উন্নয়নমূলক কাজের নির্মাণ, এগুলি সাধারণত কি হয়ে থাকে সরকারি ব্যয় হিসেবে কাউন্ট হয়ে থাকে। এই ব্যয়গুলি করতে সরকারের হিউজ পরিমাণ অর্থ বরাদ্দ, মানে হিউজ পরিমাণ অর্থ রাখতে হয় বা বরাদ্দ থাকতে হয়, তাহলে সেই যে বরাদ্দ বা ফান্ড সেগুলিকে আমরা বলি কি সরকারি ব্যয় বা সংক্ষেপে বলি জি।
আচ্ছা, এখন আমরা যেটা বলবো যে থ্রি সেক্টর মডেল অনুযায়ী আসলে করি আমরা সি প্লাস আই প্লাস জি। সি তো থাকবেই, এটা হচ্ছে ভোগ ব্যয়, এটা সব দেশেই থাকে। আয়ও থাকবে বিনিয়োগ, এই যে জি এটা হচ্ছে সরকারি ব্যয়। সরকারি ব্যয় কোনগুলি আমি এইমাত্র বললাম যে ব্রিজ কালভার্ট নির্মাণের পিছনে সরকারের যে ব্যয় হয়ে থাকে, আরো অনেক কিছু আছে সরকারি ব্যয় হিসেবে কাউন্ট হয়ে থাকে। এই জন্য আমরা আরেকটা খাত বলতে পারি, সেটা হচ্ছে জি। তাহলে জি ফর কি? সরকারি ব্যয় বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এখানে এই সূত্রে 6 নম্বর সূত্রে আমরা তিনটা খাত দেখিয়েছি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জি। তাহলে জাতীয় আয় সমান সমান হতে পারে সি প্লাস আই প্লাস জি। এটা হচ্ছে থ্রি সেক্টর মডেল অনুযায়ী আমরা যেভাবে জাতীয় আয় ক্যালকুলেশন করি তার সূত্রটা হচ্ছে এইরকম। এবার একটা নতুন কথা বলবো, 7 নম্বর সূত্রে একটু দিকে তাকাও, তোমরা 7 নম্বর সূত্রের দিকে একটু সবাই হাইলাইট করো। জি ইজ ইকাল টু টি। জি ইজ ইকাল টু টি, তোমরা কি একটু চিন্তা করে দেখেছো যে আমরা যে সরকারি ব্যয় কথাটা বলছি, আসলে কোনো কিছু ব্যয় করতে গেলে অবশ্যই তার আগে প্রশ্ন উঠে আয়টা কি, তাই না? আমরা আমরা ব্যয় করতে পারি কখন? যখন আমাদের আয়ের একটা সোর্স থাকে। সেরকম সরকারের ব্যয়েরও কিন্তু সরকার সরকার ব্যয় করে তখনই যখন তার কিন্তু একটা ইনকামের সোর্স থাকে। তাহলে এই যে জি যে আসলো, নিশ্চয়ই সরকারি ব্যয় কোথাও না কোথাও থেকে আসে, সরকারকে এটা আয় করেই কিন্তু আনতে হয়। তাহলে এটা হচ্ছে সরকারি ব্যয়, আর যে সোর্স থেকে আসে সেটাকে আমরা বলি সরকারি আয়। এবং সরকারি আয়টা কি? সেটা ট্যাক্স থেকে আসে, ম্যাক্সিমামটা আসে কি ট্যাক্স থেকে। তার মানে কি? জি ইজ ইকুয়াল টু ট্যাক্স। তারপরে সরকারি ব্যয় যা, সরকারি ব্যয়ের পরিমাণ একটা দেশে যা হয়ে থাকে, টি এর পরিমাণ অর্থাৎ ট্যাক্স বা করের পরিমাণও কিন্তু তাই হয়ে থাকে। তাহলে আমরা সিঙ্গলটা প্যারালালি খেয়াল করো, জি ফর সরকারি ব্যয় আর টি ফর কর বা ট্যাক্স, ঠিক আছে? টি ফর কি? বড় হাতের টি দিয়ে আমরা কি বুঝাই? কর বুঝাই, যেহেতু কর ইংলিশ ট্যাক্স, সেই ট্যাক্সের স্পেলিং থেকে আমরা এখানে টি ইউজ করেছি। তাহলে বড় হাতের টি ইজ ইকুয়াল টু কি? কর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সরকারের আয়ের উৎস আর এটা হচ্ছে সরকারের ব্যয়ের খাত। আচ্ছা, তাহলে নিশ্চয়ই ব্যয়ের খাত আর আয়ের উৎস সমান হতে হবে, তার মানে এটার পরিমাণ যা আর এটার পরিমাণ তাই হতে হবে, ঠিক আছে? সেই জন্য আমরা অ্যামাউন্টের দিক থেকে হিসাব করলে বলতেই পারি যে জি এর মান যা হয়, জি এর ভ্যালু যা হয়, টি এর ভ্যালু তাই হবে। সেই হিসাবেই বলা জি ইজ ইকুয়াল টু টি, সরকারি ব্যয় ইজ ইকুয়াল টু কি? কর। এবার আসো 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্রটা দেখো, কয়টা খাত এখানে ইউজ হয়েছে? সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ এই তিনটা তো ছিলই, ঠিক আছে? এই তিনটা তো আছেই, যে তিনটা আগে ছিল সেই তিনটাই কিন্তু এখানে ইউজ করেছি, প্লাস বাড়তি আরেকটা খাত এনেছি পাঁচ ব্রেকেটের ভিতর। পাঁচ ব্রেকেটের ভিতর দিয়েছি কি? এক্স মাইনাস এম, অর্থাৎ বুঝিয়েছে কি? রপ্তানি। আর এম বলতে বুঝিয়েছে কি? আমদানি, অর্থাৎ রপ্তানি থেকে আমদানির পরিমাণ বাদ দিলে যে বিষয়টা থাকে, যে নিট রপ্তানিটা থাকে, সেটাকেই আমরা বলি কি? জাতীয় সাথে যোগ করি, সেটাকে সেই মানটাকে আমরা জাতীয় সাথে যোগ করি। এখানে আরেকটা বিবেচ্য বিষয় যে এক্স মাইনাস এম যখন এই ফার্স্ট ব্রেকেটের বিষয়টা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইকুয়াল টু জিরো হতে পারে, অর্থাৎ সি প্লাস আই প্লাস জির সাথে সবসময় যে একটা বাড়তি জিনিস যোগ হবে এমন কোনো কথা নাই। যদি রপ্তানি পরিমাণ আমদানির পরিমাণের চেয়ে বড় হয় তাহলে যোগ হবে, যদি রপ্তানির পরিমাণ আমদানি পরিমাণের চেয়ে কম হয় তাহলে এই মানটা থেকে, এই যে তিনটার প্লাস এই তিনটার যোগফল থেকে কিছু একটা বিয়োগ হবে, আর যদি রপ্তানি আমদানি সমান হয় তাহলে কিছুই যোগ হবে না, কিছু বিয়োগও হবে না, অর্থাৎ এখানে মান হবে জিরো। সুতরাং সি প্লাস আই প্লাস জি যা থাকে তাই হবে, ঠিক আছে? এখন এক্স তো আমরা বললাম রপ্তানি, এম বললাম আমদানি, তোমরা নিশ্চয়ই অবগত আছো এতদিনে ইকোনমিক্স এর স্টুডেন্ট হিসেবে, তোমরা রপ্তানি কি জিনিস জানো, আমদানি কি জিনিস সেটাও জানো। তারপরে আবারও বলছি, রপ্তানি মানে হচ্ছে যখন আমরা বিদেশে কোনো কিছু পাঠাই, রপ্তানি করি, সেটা থেকে আমাদের যে আয় হয় আমরা সেটা, সেই আয়টাকেই আমরা বলি কি? রপ্তানি আয়, ঠিক আছে? আমরা আমাদের উৎপাদিত পণ্য বিদেশে পাঠিয়ে, বিদেশে বিক্রি করে, বিদেশে রপ্তানি করে আমরা যে আয়টা ইনকাম করি, হ্যাঁ, যে আয় পাই আমরা, সেটাকে আমরা বলি কি? রপ্তানি আয়। আর আমদানি হচ্ছে কি? আমরা যখন বিদেশ থেকে কোনো পণ্য নিয়ে আসি আমাদের দেশে, তখন সেটাকে আমরা বলি আমদানি ব্যয়, ঠিক আছে? এম মানে কিন্তু ব্যয়, আমদানি ব্যয়, কারণ বিদেশ থেকে এমনি এমনি তো জিনিস আনা যাবে না, টাকা দিয়ে কিনে আনতে হবে। তাহলে পরে এই এম বলতে বোঝানো হয় কি? যখন আমরা বিদেশ থেকে কিছু আনি সেটাকে বলা হয় আমদানি,
সেটা আনতে আমাদের যে খরচ পড়ে সেটাকে বলা হয় আমদানি ব্যয়। অর্থাৎ এক্স হলো রপ্তানি আয়, এম হলো আমদানি ব্যয়। তাহলে এই দুইটার বিয়োগ করলে যদি রপ্তানি হয় 100 কোটি টাকা আর 50 কোটি টাকা যদি হয় তোমার আমদানি ব্যয়, তাহলে কি হবে? 100 - 50 মানে এখানে 50 কোটি টাকা এই সি প্লাস আই প্লাস ডি এর সাথে যোগ হবে। আবার যদি এরকম হয় 50 কোটি টাকা হচ্ছে তোমার রপ্তানি আয় আর আমদানি ব্যয় হচ্ছে 100 কোটি টাকা, তাহলে কি হবে? -50, মানে এখানে কি হবে? মাইনাস ফিগারটা হয়ে যাবে মাইনাস ফিগার। তখন এই তিনটার যোগফল থেকে কি হবে, 50 কোটি টাকা মাইনাস করে দিতে হবে, কারণ ব্র্যাকেট থেকে মান আসছে মাইনাস মান। কথা কি বুঝতে পেরেছো? রপ্তানিটা ছোট হয়ে যাবে, আমদানিটা বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি হবে, এইটার নিট রপ্তানির পরিমাণটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে কি হবে, এই তিনটার যোগফল যা হয় তার থেকে সেই টাকাটা মাইনাস করে দিতে হবে। আর এমন যদি হয় আমার রপ্তানিও 100 কোটি টাকা, আমদানিও 100 কোটি টাকা, তাহলে দেখা যাচ্ছে যে রপ্তানি আয়ের পরিমাণ 100 কোটি টাকা, আমদানি ব্যয়ের পরিমাণ 100 কোটি টাকা, তাহলে 100 100 বিয়োগ হয়ে গেলে, মানে 100 থেকে 100 বিয়োগ করলে ফলাফল হয় কি, 0। এটাও 100, এটাও 100, তাহলে কি হবে, এখান থেকে বিয়োগ করলে এটা হবে কি 100, সরি আমি ভুল বললাম, এ রপ্তানি আয় হচ্ছে 100, আমদানি ব্যয় হচ্ছে 100, তাহলে 100 থেকে 100 বিয়োগ করে ফেললে কি হবে, 0 হবে, মানে এখানে আউটপুট কিছুই হবে না, তার মানে এখানে মানটা হবে 0, তার মানে কি হবে, সি প্লাস আই প্লাস ডি থাকবে, এখানে আর কোনো কিছু যোগ বিয়োগ হবে না। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো 9 নম্বর সূত্রটা, YD ইজ ইকুয়াল টু Y মাইনাস T। এখানে মজার ব্যাপার দেখো যে YD এটা কিন্তু শুধু Y না, খেয়াল করবে এটা YD, এটা ইংলিশে বলা হয় ডিসপোজেবল ইনকাম। কি বলা হয়? ডিসপোজেবল ইনকাম, সেই জন্য এখানে ডিটা ইউজ হয়েছে। আমরা বাংলায় দেখবো আপাতত, ডিসপোজেবল ইনকামের সুন্দর একটা বাংলা নাম আছে, ব্যবহারযোগ্য আয় অথবা ব্যয়যোগ্য আয়। হ্যাঁ, ব্যবহারযোগ্য আয় অথবা ব্যয়যোগ্য আয়, এটা কিভাবে বের করতে হয়? যেমন আমরা যা ইনকাম করি তা কিন্তু সব আমরা নিজেরা ব্যয় করতে পারি না, আমাদের ইনকামের একটা অংশ কিন্তু কি করতে হয়, সরকারকে ট্যাক্স হিসেবে দিয়ে দিতে হয়। ফলে আমি যদি 50,000 টাকা ইনকাম করে থাকি, 2,000 টাকা সেখান থেকে সরকারকে ট্যাক্স বাবদ দিয়ে দিতে হয়, তাহলে আমি কিন্তু 50,000 টাকা আমি নিজের জন্য ব্যয় করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাকে ট্যাক্সের অংশটা বাদ দিয়ে হিসাব করতে হবে। কাজে এই জন্যই এটার নাম হয়েছে ব্যবহারযোগ্য আয়। আমি আমার আয়ের সবটা তো আর ব্যয় করতে পারি না, ট্যাক্সের অংশটা বাদ দিয়ে দিতে হয়। তাই YD বলতে আমরা বুঝিয়েছি কি, ব্যবহারযোগ্য আয়, অর্থাৎ YD যখন আমরা বের করব অবশ্যই ইনকাম থেকে কি করতে হবে, ট্যাক্সের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে, সেটাকেই বলা হচ্ছে কি ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বা ব্যবহারযোগ্য আয়। সবসময় মনে মনে রাখবা এই সূত্রটা হচ্ছে, যখন ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বা ব্যবহারযোগ্য আয় বের করতে যাই, তখন আমাকে কি করতে হবে, ইনকামের পরিমাণ থেকে ট্যাক্সের অংশটা বাদ দিয়ে দিতে হবে, তাহলেই আমি পেয়ে যাব কি ব্যয়যোগ্য আয় বা ব্যবহারযোগ্য আয়। আচ্ছা, নিশ্চয়ই তোমরা এই 9টা সূত্র ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তোমাদের এই সূত্র যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে সেই সমস্যাগুলি নিয়েও আবার আলোচনা করব। আর আজকে আমি কোনো নতুন অঙ্কে যাচ্ছি না, আমি তোমাদেরকে বলছি যে বারে বারে বলছি এই সূত্রগুলি ভালো করে মেমোরাইজ করো, কারণ এই সূত্রের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা নেক্সট ক্লাসে জাতীয় আর অঙ্কগুলি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, কাজে সেই জন্য আমাদেরকে প্রিপেয়ার হতে হবে এই সূত্রগুলি মুখস্থ করে। এই সূত্রগুলি জানা না থাকলে আমরা কিন্তু অঙ্কগুলি করতে পারবো না, কারণ এই যখন আমরা জাতীয় অঙ্ক করতে যাব তখন দেখব যে প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু এই সূত্রের অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে। কাজেই আমরা আজকে ভালো করে মেমোরাইজ করব, করে নেক্সট ক্লাসে আমরা কি করবো, জাতীয় আয়ের অঙ্কগুলি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আর আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা আগেই বলে দিচ্ছি নেক্সট ক্লাসে আমরা জাতীয় আয়ের অঙ্ক নিয়ে ডিসকাশন করব, তোমরা এই সূত্রগুলি ভালোভাবে মুখস্থ করে নিবে। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য অবশ্যই দোয়া করবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.